আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা জানব হোমিওপ্যাথিতে হাড় ক্ষয় প্রতিরোধের জন্য কোন ধরনের মেডিসিনগুলো ব্যবহার করা হয়। কোন ধরনের মেডিসিন ব্যবহার করা হয় এটা বলার পূর্বে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে হোমিওপ্যাথি কখনোই কোনো রোগের উপরে কাজ করে না। হোমিওপ্যাথি লক্ষণ সাদৃশ্য ট্রিটমেন্ট করে। সেক্ষেত্রে যারা ওষুধ সেবন করতে চাচ্ছেন তাদেরকে বলবো একজন বিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ সেবন করবেন। আর যারা ডাক্তার আছেন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিচ্ছেন তাদেরকে পরামর্শ দিব অবশ্যই মেডিসিনগুলোর লক্ষণ এবং পেশেন্টের লক্ষণের সাথে মিল থাকতে হবে, তবেই হোমিওপ্যাথি ওষুধ সুষ্ঠু সুন্দর ও স্থায়ীভাবে আরোগ্য দান করবে। সর্বপ্রথম আজকে আমরা জানব হোমিওপ্যাথির কোন মেডিসিনগুলো আপনার হাড় ক্ষয়ের উপরে কাজ করে থাকে। হোমিওপ্যাথি কখনোই রোগের উপরে কাজ করে থাকে না, সিমিলিয়া সিমিলিবাস এবং কিউরেন্টার এই হিসাবেই হোমিওপ্যাথি কাজ করে থাকে। আজকে আমরা জানব হোমিওপ্যাথির হাড় ক্ষয়ের জন্য কোন মেডিসিন কোন অঙ্গে কাজ করে থাকে। হোমিওপ্যাথির এই হাড় ক্ষয়ের জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় তার ভিতরে উল্লেখযোগ্য কিছু মেডিসিন আলোচনা করার চেষ্টা করছি। যদি বুঝে না থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। মেডিসিনগুলো হচ্ছে কপাল, মাথার খুলি, মুখের অভ্যন্তর, তালু ও নাকের অস্থি ক্ষয়ে অরাম মেটালিকাম খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও নাসিকার অস্থি ক্ষয়ের জন্য অরাম ইউর খুব ভালো কাজ করে। নাসিকার অস্থি ক্ষয়ে আরও একটি মেডিসিন আছে যা খুব ভালো কাজ করে, তা হচ্ছে কেলিবাইক্রোম। এছাড়াও মুখের অস্থি ক্ষয়ে তিনটি মেডিসিন খুব ভালো কাজ করে বলিয়া গণ্য করা আছে। এক নম্বরে সাইলেশিয়া, দুই নম্বরে হিপারসাল, তিন নম্বরে মেজোরিয়াম। এই তিনটি মেডিসিন মুখের অস্থি ক্ষয়ের উপরে খুব ভালো কাজ করে থাকে। হাত ও পায়ের লম্বা যে হাড় আছে এই লম্বা হাড়ের ক্ষয়ে চারটি মেডিসিন খুব ভালো কাজ করে থাকে। এক নম্বরে হচ্ছে অ্যাসাফিটিওডা, দুই নম্বরে হচ্ছে অ্যাসিড ফ্লোর, তিন নম্বরে অ্যাঙ্গাস্টেরিয়া, চার নম্বরে ট্রনসিয়া কার্ভ। এই মেডিসিনগুলো হাত ও পায়ের লম্বা হাড়ের উপরে খুব ভালো কাজ করে থাকে। কপাল, হাত, পায়ের পরবর্তী অংশ, আঙ্গুলের অস্থি এই অংশগুলোর উপরে সবথেকে বেশি ক্যালক্রিয়া ফ্লোর কাজ করে থাকে। এই অংশগুলো যদি ক্ষত দেখা যায় সেক্ষেত্রে ক্যালক্রিয়া ফ্লোরটা খুব ভালো উপকারে আসবে। এছাড়াও বুকের অস্থিতে যদি ক্ষত দেখা যায় সেক্ষেত্রে কোনিয়ামটি খুব ভালো কাজ করে থাকে। যদি আপনি কোনো অস্থি ক্ষতর না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। হাঁটুর নিম্ন অঙ্গের লম্বা অস্থিতে যদি ক্ষত দেখা দেয় সেক্ষেত্রে অ্যাসাফিটোডা, হিপারসাল, ল্যাকেসিস, ক্যালক্রিয়া কার্ভ, ন্যাট্টামিউর ও সিফলিনাম খুব ভালো কাজ করে থাকে। চোয়ালের উপরের অস্থিতে যদি ক্ষত দেখা দেয় সেক্ষেত্রে ফসফরাস খুব ভালো কাজ করে থাকে। মাড়ির অস্থিতে যদি ক্ষত দেখা যায় সেক্ষেত্রে হেকলা লাভাটা খুব ভালো কাজ করে। এছাড়াও হিপ জয়েন্টের অস্থিতে যদি ক্ষত দেখা যায় সেক্ষেত্রে ক্যালক্রিয়া ফস ও সাইলেশিয়া খুব ভালো কাজ করে। সর্বপ্রথম বলবো আপনারা ওষুধগুলো সেবন করার পূর্বে অবশ্যই একজন বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন, কখনোই একা ওষুধ কিনবেন এবং খাবেন না। ওষুধগুলো কতটুকু পরিমাণে কিনতে হবে, কত পাওয়ার হবে একজন চিকিৎসক আপনাকে অবশ্যই জানিয়ে দেবে। এছাড়াও এই অস্থি ক্ষতটা সিফিলিস মায়োজমের হয়ে থাকে, সেক্ষেত্রেও মায়োজমেটিক ট্রিটমেন্ট করতে হলে সিফিলিস মায়োজমেটিক ট্রিটমেন্ট করা যেতে পারে। এছাড়া পথ্যপত্রের ভিতরে দুধ আমাদের এই হাড় ক্ষয়ের প্রতিরোধের জন্য সর্বপ্রথম কাজ করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।